কদিনে শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন হেসে গেছি কে যে হয়েছে মানে কি স্যার, আলবত হয়েছে, পুরো অফিস জুড়ে তোলপাড়। আর স্যার ওই যে সোনালী ম্যাডাম, ওনার মুখের দিকে তো তাকানোই যায় না। প্ল্যানটা ফাইনাল করো। আসলে কি জানো, এই জন্য না বাঙালি জাতির কিচ্ছু হয় না। আরে টাকাটা থাকলে প্ল্যান করে লাভ কি? আর হেয়ার মধ্যে বড় বড় দালান উঠাইতে আছে। আরে ভূমিকম্প হইলে খইয়ের মতো জোর জোরাইয়া সব করিয়া যাইবে। চাবিতে কিন্তু তোমারই আঙুলের ছাপটা রয়েছে। তারপর কি হবে? পুলিশ আসবে, তোমাকে ধরে নিয়ে যাবে, জেল হবে। আপা, আপনি আমারে বাঁচান আপা। কি মনে আছে ওই যে আইসক্রিম খেতে যাওয়ার কথা? একবার আইছেলে সুট কইরে মোরে থুইয়া গেছেলে কাইট কইরে। রফিক, ও রফিক, রফিক, রফিক। আরে মিয়া আস্তে কথা কন, আপনার মাথা মুতা ঠিক আছে নাই? মেজো বাবি যদি হলে তৈলে কইলাম দেখ। আরে আমার মাথা ঠিক আছে, তোমার লয়ে কথা কইতে আমার কোনো বাধা নাই। বাধা নাই কে? মেজো বাবি দেখলো সারা দিন কোনো কথাবার্তা কই না, চুপচাপ থাকি, তাই কইল যাও রফিকের লগে কথা কও, পারমিশন দিলা। মোর যে এখন কি ভাল লাগতে আছে, মোর মনের মধ্যে কত কথা জমে আছে। মোর জীবনে গুরুত্বপূর্ণ একটা ঘটনাও ঘটছে। তোমার আবার জীবন আবার গুরুত্বপূর্ণ ঘটনা? আচ্ছা থাক, মন খারাপ করো না, কও কও কি হয়েছে কও না। মানে মোর একজনের মনে ধরছে। ও, ফল ইন লাভ? হ্যাঁ, ফল ইন লাভ মানে? ফল ইন লাভ মানে প্রেমে পড়ছ তোমায় ডাকাটা? আর খারাপ না গিয়া তোর কামটা সাইডের নেই, এরপর কম মানে? চলো আমিও যাই তোমার লগে। আপনি মোর লগে যাইবেন মানে? মুই তো যাইতে আছি বড় ভাবির ঘর গোছ গাছ করতে, হেরা কয়েকদিন পর চলে আইবে তো। কতদিন তোমার লগে কথা হয় না, অনেক কথা আছে। চলো চলো উপরে যাই, আমি তোমার হেল্প করি একটু। আলি ভাই, আপনি একটা ঠিক কথা কইছেন, মনে হইতেছে যে চোর চোর চোর। এই শুরু হয়েছে কোন হানে? আগে কোন চোরের কথা হইন না, আজকে আপনি চমকাই উঠলেন কে? তুমি এমন আজকে চোরের কথা কইলা না, মুই তো কইতে আসিলাম এরকম চোরের মতো লুকাই লুকিয়ে কথা কইতে কার ভাল লাগে কোন। আচ্ছা যাক, এসব কথা বাদ দেন, এবার লন মোরা কাম করি, আন চলো। আসলে এসব কথা অফিসে বলা ঠিক না, তারপরও বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। মানে আপনার ফাইলগুলোর কি অবস্থা বলুন তো। আমি আসলে স্যার ওসব নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, আর ভেবি বা কি হবে, সব কিছু কপালের উপর ছেড়ে দিয়েছি। আসলে স্যার আমি তো এখন আর কিছু প্রমাণ করতে পারবো না, আর প্রমাণ করলেই আমাকে কে বিশ্বাস করবে? আপনি করবেন নিশ্চয়ই?
কারণ বিশ্বাসের উপর ভর করেই তো আমাদের চলতে হয়। দেখুন, এই অপরাধে হয়তো আপনার একটা পানিশমেন্ট হলো, বাট আসলে ফাইলটা কে চুরি করলো সেটা কি আমরা জানতে পারবো? পারবো না। আমি তো সেটা জানি না স্যার। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? না, শুধু শুধু কাকে সন্দেহ করব। আচ্ছা, আশরাফ সাহেবের সঙ্গে আপনার কেমন সম্পর্ক বলুন তো একটু। মোটেও ভালো না। আসলে অফিসে উনি যখন জয়েন করেছে, ফার্স্ট টাইম উনি আমার কাছে ফাইলগুলোর অরিজিনাল কপি চেয়েছিলেন। আমি ওনাকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে অফিসের রিটেন অর্ডার ছাড়া আমি তাকে ফাইলগুলো দিব না, আর তারপর থেকেই উনি আমাকে টলারেট করতে পারে না। ইনফ্যাক্ট সবসময় আমার পিছনে লেগে থাকেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলুন তো, আমি পুরো ব্যাপারটা শুনতে চাই। আসলে স্যার, ওনাকে আমার তেমন একটা সুবিধার মনে হয় না। ওকে, আমি আপনার কথা বিশ্বাস করলাম এবং আমি আপনার পাশে আছি। থ্যাংক ইউ স্যার। মাকড়ো সাও জন্মে গেছে, পুরা ঘর ওয়াশ করতে হইবে। এই মাকড়ো সার কি খাইয়া লইয়া কোনো কাম নাই? এত জায়গা থাকতে এই ঘরের মধ্যে আর লাগবে কি অর্থে? মানুষ আর মাকড়সা একই জিনিস, জেনে জায়গা পায় নেই বাসা বান্ধে। আচ্ছা মায়াডা কেডা? মায়াডার তো আপনিও চেনেন। হ্যাঁ আমি চিনি। হাই, আপনিও চেনেন। মায়াডা কেডা? তানিয়া। ও, নতুন মায়াডা? আইতে নাইতে শুরু করে দিছ? না, মোর একটু ভালো লাগে। তা মায়াডা জানে নাকি? না, আনো কই নাই। তাই মনের মধ্যে যেই জ্বর চলতে আছে, যে কোনো সময় ঠাস করে মুখ দিয়ে বাইরে যেতে পারে। ওই যে মুরব্বীরা কয় না, শুভ কামে দেরি করতে নাই। খবরদার, এই কাম করো না। আপনি না করতে আছেন? হ, মায়াডা যদি তোমার পছন্দ না করে, হ্যাঁ যদি মেজো বাবির কাছে কিছু কইয়া দেয়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবো গা। আর মায়া মানুষের কেস ভয়ঙ্কর। ঠিকই কইছেন, তাই আমি কি করুন? আগে বুঝন লাগো হ্যাঁ তোমারে পছন্দ করে কিনা। তুমি যে হ্যাঁ পছন্দ করো এইটাও হ্যাঁ জানান লাগো। রফিক ভাই, আর রফিক ভাই চলে আইছে ভাই। ভাই তানিয়া, হ্যাঁ ভিতরে চলে আসো। সে তো ভাবে আপনারা ডাকতেছে। আবার কি করতে হইবে? মনে হয় দোকানে পাঠাইবে, কি জানি একটা নতুন রেসিপি শিখছে, সেটা রান্না করবে। রেসিপি রেসিপি রেসিপি, ওরে আল্লাহ, এই রেসিপি আইয়া বারবার সমস্যা করতে আছে। আচ্ছা আগে যে রেসিপি আসলে না, সেই সময় কি মানুষ না খাইয়ে মরে গেছে? আচ্ছা আলিবে, আপনি আমার কন্দি, আপনার কাছে এই রেসিপি কেমন লাগে? রেসিপি? জীবনে তো কত পদের তরকারি খাইলা, এই রেসিপি তো খাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই গা, আপনি তাড়াতাড়ি আইয়া পড়েন। যাই গে মানে বুঝলাম না, আপনি থাইন, আমি একটু ওই যাইতে আছি। আচ্ছা ঠিক আছে যাও, আমি গুছাইতেছি, যাও। এ তানিয়া লইয়ে যাও।
এখনই সুযোগ। এই সুযোগে গয়নার বাক্সটা এই রুমে রেখে যাই। তোর শাশুড়ি ইকবাল আর শারমিনের সব খবরই রাখে তাহলে। মম, এতে অবাক হবার কি আছে? আছে আছে, অবশ্যই আছে। একটি ঘটনা অনেকগুলো ঘটনার অংশ মাত্র। ইকবাল আর শারমিনের সাথে যেহেতু তোর শাশুড়ির যোগাযোগ আছে, তার মানে হচ্ছে ইমনের সাথেও তার নিয়মিত কথা হয়। হুম, তার মানে আমরা এখানে বসে যতই আকাশ পাতাল ভাবি না কেন, ওদের তো কোনো ভাবনা নেই। তার মানে সম্পত্তি ভাগের বিষয়টা আজ হোক কাল হোক তোর শাশুড়ির কানে যাবেই। কিন্তু আমরা সবাই যখন একমত, তাহলে তো চিন্তার কি আছে মা? তাছাড়া আমার শাশুড়ি মা তার সন্তানদের কথা কখনোই অমান্য করবেন না। তোরা সবাই ইমনের কথা ভুলে গেছিস? আরে সম্পত্তি ভাগ করতে গেলে ইমনের অবস্থান কি হবে সেটা ভেবেছিস একবারও? ইমন তো আর ছোট নেই, ইমনের মতামতের তো একটা দাম দিতে হবে। আমি নিশ্চিত শারমিনের সাথে ইমনের যোগাযোগ আছে, ইমন সব জানে। বড় ভাবে কি নিয়ে এত টেনশন করার কি আছে? তাকে ওয়েলকাম করার জন্য আমরা তো রেডি, রাইট? শুধু ইমন, ইমন যদি শারমিনের পক্ষ নেয় আর তোর শাশুড়ি যদি ইমনের পক্ষে সায় দেয়, তাহলে কিন্তু আমাদের সমস্ত প্ল্যানই পণ্ড হয়ে যাবে। কিন্তু ইমন না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। অপেক্ষার দিন ফুরিয়ে গেছে, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। শুধু আমি রাহেলা চৌধুরীর মুখোমুখি হবার জন্য দিন গুনছি। আচ্ছা মম, আমি না তোমার একটা জিনিস আজও বুঝতে পারলাম না, চৌধুরী পরিবারের সাথে কোনো ব্যাপারে তোমার কি যেন একটা আক্রোশ আছে, সেটা কি বলো তোমার? এতগুলো বছর বুকে পাথর চেপে আছি, শুধু একটি দিনের অপেক্ষা। সেদিন রাহেলা চৌধুরীকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার জীবনটা তো অন্যরকম হতে পারত শুধু রাহেলা চৌধুরীর একটি কথা। আমার জীবনের সমস্ত স্বপ্ন সাত ভেঙে চুরো মার রেখেছে। কিন্তু তুমি তো কোনোদিন কখনো এ ব্যাপারে আমাকে কিছু বলনি। আমি শুধু তোকে আঁকড়ে ধরে সব কিছু সহ্য করে গেছি। কি হয়েছিল মম বলো? জানবি একদিন, সব জানবি, বাদ দিও সব কথা। শোন, একটা কাজ কর, তোর শাশুড়ির সাথে কি ইমনের কথা হয় বা তার মনের ভাবটা কি একটু বোঝবার চেষ্টা কর, তাহলে কাজটা করতে আমাদের সহজ হবে। আর শোন, ইমরান এলে বলবি ওর সাথে আমার কথা আছে। তোর হিসাব আঙ্কেল আমাকে কল দিয়েছে। ভাবি, মা তোমাকে খোঁজ করছিল। আচ্ছা, তুমি একটু মমের সাথে বসে গল্প করো, আমি শুনে আসছি। আন্টি, আপনার ঘর বদল হচ্ছে কবে? না না, ঘর বদল হচ্ছে না। ভেবে দেখলাম এ ঘরও যা ও ঘরও তা, শুধু শুধু দুদিনের জন্য পরের বাড়িতে এসে। পরের বাড়ি ভাবছেন কেন আন্টি? আমরা কি আপনার পর? আরে তোমরা পর হতে যাবে কেন, আমি তো আসলে এই বাড়িতে মেহমান। এটা তো আপনার মেয়ের বাড়িও বটে। তাই তো এত নিশ্চিন্তে আছি, আসলে সব কিছু সেটেল হয়ে গেলে আমি আমার ফ্ল্যাটে ফিরে যাব। কিন্তু এখনো কিছু সেটেল হচ্ছে না কেন আন্টি? কিসের বাধা? বাধা নয়, আসলে পরিস্থিতিটাই এমন যে চাইলেই সব কিছু ঠিক করে ফেলা যায় না। এই দেখো না, তোমার শাশুড়ি এসব কিছুই বিশ্বাস করতে চান না। আসলে সব মারাই একরকম, তবে বড় ভাইয়ের টাকা আত্মীয় স্বজন 20,000 মা বিশ্বাস করুক আর না করুক,
এই বিষয়টায় আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। আচ্ছা, তো তুমি এত কিছু জানলে কি করে? ভাইয়া বলেছে। ভাইয়া তো উকিল, তাই সব কিছু আইনের দৃষ্টিতেই দেখে। তোমার ভাইয়া আর কি কি বলেছে বলো তো? ভাইয়া বলেছে বড় ভাইয়া কোনো ব্যাপার না, তাকে এক তুড়িতেই উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু বড় ভাবি সমস্যা সৃষ্টি করতে পারে। তোমার ভাইয়া ঠিকই বলেছে। আন্টি, আপনার রান্না যে এত চমৎকার আমি জানতাম না আগে। আমি তো আগে নিয়মিত রান্না করতাম, রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অবশ্য এখন অভ্যেসটা ছুটে গেছে। আমি ঠিক করেছি আপনার কাছে কয়েকটা রান্না শিখে নিব। বেশ তো। নতুন মেয়েটা, ও খুব কাজের, আমি ঠিক করেছি ওকেও কিছু রান্না শিখিয়ে দিব। তোমার মতলবটা কি বলো তো? আমি আসলে ফুড বিজনেস করব বলে ভাবছি। আজকাল আর আমার সন্তানদের সঙ্গে আমার তেমন দেখা সাক্ষাৎই হয় না। কি অদ্ভুত না, ইকরামটাও আর আগের মতন আসে না। চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। এই জায়গাটাই তো অনেক নিরিবিলি, এত সুন্দর পরিবেশ, কিন্তু রেস্টুরেন্টে কেন যাব, এখানেই বলে ফেলো। ইকরাম, তুই কি বলিস? আমার মনে হয় ভাইয়া সোনালীকে আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে। ভাই আপনার কি মত বলেন তো? হ্যাঁ, আমি তোমার সাথে একমত। কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে, ভিজিয়েছে যখন